দেখার কথা ফুটবলটা দেখতেছি না ওই চিপেতে ভাসিয়ে গেছে ওদিকে আপনারা দুজন খুব মজে আছেন মজা মারতাছেন লগে আমারও লয়ে লইছেন ভাই আপনি খুব ভেজালা মানুষ ভাই আপনারা ভালো মানুষ মনে করছেন আসলে তা না আপনি আরে একটা মানুষের সাথে ঝগড়া করতে গেলেও তো কিছু খেতে হয় ঝগড়া করার জন্য খাওয়া লাগে না ঝগড়া করতে হলে বুদ্ধি লাগে বুদ্ধি এই থামেন আপনার ঘুম কেমন হয় আমি জানতে চাই না আপনি ছোটবেলায় কোথায় থাকতেন সেটাও আমি জানতে চাই না আপনি জানেন দিস ইজ জাস্ট ওনলি ফর আওয়ার গেস্ট আমরা বেকে মিল্লা জানি ঝরা বেগম রে সুখে সুখে রাখি কেমনে দেহে রাখমু না পাইনি তার মানে এই দহন বানা কষ্ট কইরা 48 ঘন্টা না কে তা হোক দেখো আমি কি ব্যবস্থা নিতেছি হ্যাঁ আচ্ছা আমি উঠি আবার কইলাম পিছনে আইও না আমি কথা কইল শেষ করে দিছি আমি তো ওইদিকে যাব জঙ্গলে যাই বইয়া থাকতাম আচ্ছা দূর এমন সুন্দর একটা জায়গা খামো গুড়মো তুই এখন খাওনি বন্ধ আপনার বোন পাতা কি আমরা একটু বিশ্বাস করতে পারতেছি হ্যাঁ কিন্তু বিশ্বাস অবিশ্বাসের সাথে না খাওয়ার কি সম্পর্ক অবশ্যই আছে কারণ আপনার এই নাস্তার সাথে যদি বিষ মিশিয়ে দেন যদি আপনি মরে যান অথবা আমরা কেউ মরে যাই তখন তার কি হবে মাই গড হ্যাঁ তাই তো কি হবে কি হবে সেটা বোঝানোর জন্যই তো আমরা চুপচাপ বসে আছি যে আপনাকে এটা বুঝাই বলি শুনেন একটা ভুল সিদ্ধান্ত আপনার সারাটা জীবনকে নষ্ট করে দিতে পারে আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর অনেক চিন্তা ভাবনা করে এটা বের করছি যে পাতা কেন আপনাকে সহ্য করতে পারতেছে না কারণ এই সম্পত্তি এই যে টাকা পয়সা এই যে অধিকার এই সবগুলো তার একার ছিল এতদিন যখনই আপনি আসছেন সে সবাইকে মনে করেন যে শত্রু মনে করতেছে কোনো কথাই সে পাত্তা দিতেছে না বারবার সে পুলিশের হুমকি দিতেছে অতএব আমাদের এখন উল্টা চিন্তা করতে হবে এবং তাকে আমাদের নজরদারির ভিতরে রাখতে হবে যদি কোনো কারণে সে খাবারের ভিতরে বিষ মিশায় তাহলে কি কি হতে পারে বলুন তো ধরেন আপনি কোনো কারণে খাইলেন আমাদের সামনে আপনি ময়রা পড়ে আছেন তখন পুলিশের কাছে সে বলবে যে আমরা আপনাকে মারছি এবং পুলিশের কাছে আমাদেরকে আসামি করবে অথবা আপনি বেঁচে আছেন আমরা সবাই মরে গেলাম তখন সে করবে কি পুলিশের কাছে আপনাকে অপরাধী বানাবে এবং আপনাকে বলবে যে আপনি এই লোকগুলো এখানে নিয়ে এসে আপনি মেরে ফেলছেন এবং তখন আপনাকে আসামি করে সে এখান থেকে ভাগায় দেবে তখন কি হবে কি হবে মানে ওই যে সাপ আর লাঠি দেবেন কি সাপও মরলো লাঠিও ভাঙলো না সাপও মরলো লাঠিও ভাঙলো না এই জন্য আমরা কেউ কোনো ধরনের কোনো খাবার গ্রহণ করতেছি না এবং পানি পর্যন্ত নিতেছি না আপনিও একইভাবে কোনো খাবার নেবেন না কোনো পানি নেবেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আপনি কি সাঁতার জানেন তাহলে আপনি সুইমিং পুলের কাছে যাবেন না এমনও তো হতে পারে যে সুইমিং পুলের মধ্যে কারেন্ট সিস্টেম করে দিল আপনি ওখানে গেলেন আপনাকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর কি হলো আপনি মরে গেলেন দোষটা কি দিল যে আমরা কে ধাক্কা মেরে আপনাকে মেরে না দোষটা হবে এটা যেহেতু সে সাঁতার জানে না সেহেতু সুইমিং পুলে নামছে তখন সে মরে পড়ে আছে এবং ওইটার জন্য আমাদেরকে সে দায়ী করতে পারে যে আমরা ধাক্কা দিয়ে ফেলেছি এবং আপনি ছাদেও যাবেন না ছাদেও যাবেন না ছাদ থেকে দেখা গেল আপনাকে ছাদে কথা বলতে 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 আপনাকে ফালাই দিল পরে বলল যে আপনি সুইমিং পুলে মরে গেছেন তাহলে আমি কোথাও যাব না আমি এখানেই বসে থাকব আপনি এখানে কেন বসে থাকবেন আপনাকে দেখার জন্য তো আমরা সবাই আছি
আমরা আপনাকে হেল্প করব এই জন্যই তো আমরা আছি সবাইকে নজরদারির মধ্যে রাখতে আমার কথা হচ্ছে আমাদের যতজন লোক আপনার এই বাড়িতে আছে তারা সবাই আপনাকে নজরদারির ভিতরে রাখতেছে আর আমি বলছি ওই যে মেয়ে পাতা তাকেও নজরদারির ভিতরে রাখতে কেউ আপনারা দুজন নজরদারির বাইরে না আপনার উপরও নজরদারি থাকবে পাতার উপরও নজরদারি থাকবে যাতে কেউ কোনো ধরনের অকারেন্স ঘটাতে না পারে তার আগেই আমরা সব ধরে ফেলব আর আপনার বাবা ফিরে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলতেই থাকবে আপনারা বোঝা গেছে থ্যাংক ইউ তুমি পালাই গেলে কি হবে তুমি কিন্তু অনেক হেল্প করবে দেখেন মানুষের জীবনে একটা দুর্ঘটনা হয় সেখান থেকে মানুষ শিখে আমার জীবনেও হয়েছে আমিও শিখেছি বারবার এই কথা বলে খোটা দিবেন না মানে ও একটা পালাপালি করছে সেটা ও তো শিখছে তাহলে আমি একটু ঘোরাফেরা করি আমি বলি নাই তো সে বলছে তার সব মনে আছে আমি তো ভুলেই গেছিলাম আমাকে আমার মনে করে দিয়ে গেছে জীবন ও ভবিষ্যতে পালানোর চেষ্টা করবো না কারোর সাথে পালাবো না পালাইছো তাহলে আপনি থাকেন পালাবো না মানুষ গেল একটা মানুষও আমাকে ফোন দিয়ে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না আশ্চর্য বাকি সাহেবের 100 কোটি টাকা তো আমার কাছে সেই টাকার চিন্তা করে হলেও তো আমাকে প্রায়োরিটি দিয়ে জানানো উচিত ছিল তাদের যাই হোক ওরা হয়তো ভুলে গেছে আমি তো একটা রেসপন্সিবল মেয়ে আমি এই ফোনটা দিই দেখি কি অবস্থা হ্যালো হ্যাঁ বুনু বল হ্যালো যা বল কি অবস্থা আমার অবস্থা ভালো তোমাদের অবস্থা কি বলো যাওয়ার পর তো একটা ফোন দেয় আরো প্রয়োজন মনে করলেন আরে বাবা রে তোরে কখন ফোন দেব এখানে আসার পরে তো একটার পর একটা ঝামেলা লাগিয়েই আছে এই যে আসলাম ধরা পড়েনি এখানে আসি উনার যে বাবা আজগর সাহেব সে নিজেই তো লাপাত্তা কি কবো তোরে কি বলো লাপাত্তা মানে আরে লাপাত্তা মানে বুঝলি নে আমরা এখানে আসার পরে দেখি যে উনি নাই কোথায় যে গেছে কেউ জানে আমার প্রথম থেকেই মনে হচ্ছিল এখানে কোনো একটা খাপলা আছে এখন দেখলে তো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল না হ্যাঁ ওর কথা অনেকাংশে ঠিক এখন শোন এ পাশে আমরাও একটা বুদ্ধি করছি মানে বাকির ভাই একটা প্ল্যান করেছে এই বাড়ির ওই যে ছোট মেয়েটা আছে না মানে ওর বোন ঝরার বোন যে পাতা সেই পাতা মেয়ে ভয়াবহ ডেঞ্জার বাকির ভাই আমাদের বলে দিছে আমরা কেউ এখন খাবো না আমরা সবাই এখন না খেয়ে আছি কেন তোমরা না খেয়ে আছো কেন না না এটা হচ্ছে যে বাকির ভাই ধারণা যে এই মেয়েটা যেহেতু আমাদেরকে সহ্য করতে পারতেছে না যেহেতু মেয়েটা ডেঞ্জার মানে এই খাবারের মধ্যে যদি কিছু মিশাই টিশাই আমাদেরকে অজ্ঞান করে দিতে পারে বাইরে করতে পারে মানে হয় না না কত ধরনের ঘটনা ঘটতেছে এই কারণে ওয়েট করতেছে যে তার বাবা মানে আজ দশের আসুক উনি আসার পরে তা খাওয়া দাওয়া করবো বাদ বাকিটা আমি পাট করে তাদের হাতে তার মেয়েকে বুঝাই দেবো কি আশ্চর্য টাইপ কথা বলছো তোমরা কি সব পাগল হয়ে যাচ্ছ নাকি দেখ 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 বোনু কথাটা বোঝার চেষ্টা করবো এখানে পাগল হওয়ার ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা তো আমাদের কন্ট্রোলে নেই মানে ব্যাপারটা তো হাতের বাইরে ব্যাপারটা কন্ট্রোলে যখন চলে আসবে গ্রিপে যখন চলে আসবে তখন মাল পাখিটা তোর সার আছে তুই চিন্তা করিস ঠিক চাল আছে সবাই মিলে এক জায়গা আছিস না বাকি সাহেব কোথায় ওনাকে একটু ফোনটা দাও তো বাকির ভাই তো আমার কাছে নেই রে এখন ওর ফোনটাও মনে বন্ধ কেন উনি ফোন বন্ধ করে রেখেছে কেন না না শোন ফোন বন্ধ কেন সেটা তো আমি জানি না তবে ফোনটা বন্ধ থাকাতে এটা কিন্তু এক ধরনের লাভই হয়েছে মনে কর বাইরে যা কেউ কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না এটা একদম সুবিধা না ঝামেলা মুক্ত থাকা আর কি ফোনটা বন্ধ থাকাই ভালো
আসো, তোর যদি কিছু বলার থাকে তুই আমাকে বলবি, কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি পাস করে দেবো তার কাছে। হ্যাঁ তুই চিন্তা করিস না। আরে বাবা রে, তোর ভাগেই তোর এটা আছে রে বাবা, তোর দিকেই একদম পাল্লাটার ভার বেশি, এটা নিয়ে চিন্তা করিস না, আমি আসি তো। আরে বাবা তুই মনে রাখবি আমি এখানে আসি কি আসছি কি বাঘের সাথে সাথে আসি তোর জন্য। চিন্তা করিস না রে পাগল, আসি তো কোনো, তোর ভাই আসছে, স্ট্যান্ড বাই আছে, কোনো চিন্তা করবি না। তোর আশপাশে তো তাকে সত্যিই দেব, আর ওর পাশেও কারো ঘিরতে। আচ্ছা শোন শোন, আরও কিছু দায়িত্ব আছে, একটু নজরদারির ব্যাপার আছে, তোরে আবার পরে ফোন দেবো। হ্যাঁ রাখি, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, যাবে না হলে ফোন দিস, রাখি। বাসা ঢুকলাম মানে আমি বাসা থেকে গাড়ি নিয়ে এসে তোমার বাসার সামনে নামলাম, তারপর সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখি দরজা একদম খোলা, কোথায় থাকো তোমরা? হ্যাঁ বাসার গেট খোলা ছিল। হ্যাঁ নইলে আমি ঢুকলাম কিভাবে? কোথায় থাকো তোমরা? বাকের বাতেন ওরা সব কই? বাকের সাহেব, বাতেন সাহেব সবাই তো গেছে ঝড়াপদের বাড়িতে। আচ্ছা বুঝলাম না, এই ঝরারে নিয়ে এত কিসের মাথা মধ্যে? একটা রাস্তার ফকির ভিক্ষা করতো, কুড়াইয়া পাইছে, এটা নিয়ে কেন এত নাচতেছে? আন্টি ওই ঝরা আপা যা বলেছিল সবই সত্য কথা, আপনি তো দেখেছেন ভিক্ষা করতে। আসলে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওনার বাবা অনেক বড় ডায়মন্ডের ব্যবসায়ী, যা বলেছে সব সত্যি, একদম আমরা সব কিছু নিজে বের করেছি, জাস্টিফাই করেছি। এখন সবাই মিলে গেছে ওনাকে ওনার বাবার কাছে বুঝিয়ে দিয়ে আসতে। কোথায় থাকে ওরা? ওই ধানকুড়া, ধানকুড়া ওই এরিয়াটার নাম। আচ্ছা বুঝলাম, কাশেম, জুলফিকার তোমার ভাই ওরা কই? একটা মানুষও বাকি নেই আন্টি, সবাই অনেক এক্সাইটেড, নাচতে নাচতে চলে গেছে ওই বাড়ি দেখতে, কত বড় প্যালেসে থাকে, দেখতে যাবে সবাই। তুমি গেলে না কেন? অসম্ভব, আমি কেন যাবো আন্টি, আমার কাজ আছে না, আমি তো যখন তখন যেখানে সেখানে যেতে পারি না। তুমি অফিসে যাও নাই? না আজকে অফিসে যাইনি, ছুটি নিয়েছি। আমি তো যখন আসি তখনই তুমি বাসায় থাকো, তুমি অফিস করো কোন সময়? আন্টি আমি যখনই ছুটি নিই আপনি তখনই বাসায় আসেন, আমি কি করব? বুলবুলি কই? বুলবুলি ও গেছে। আন্টি আপনি জানেন না কি বুলবুলি আপাতত নেই? নেক্সট মামলা ডেট ফরার আগে একদিন আগে জানাইও কেন, এরাখো। আচ্ছা হ্যাঁ মনে করে ফোন দিও। ওকে বাজান। কিছে ও বাজান? সকাল থেকে নাতিন দারে লয়ে না খায় রইছি, 10টা টাকা দেন কিছু খামু। আরে নাইসে ফকিরি ফালাই উমা আঙ্গুরি খালায় না ইয়ারে, আর সিনে নয় জুলফিকার ওকে। বাজান তুমি এখানে তা কেমন আছো? আমি আছি মোটামুটি ভালো, আমি একটু আমার এলাকায় গেছিলাম ফেনীতে একটা মামলার ব্যাপারে আর কি, কিন্তু আপনার ঘরে তো অনেকদিন পরে দেখলাম, কি অবস্থা? আমার ঘরের অবস্থা করি ভিক্ষা, মানুষ দিলে খাই না দিলে না খায় থাকি। আর এই আজকের কথাই কও, সকাল থেকে না খায় রয়েছি, দেখো না মায়ের মুখ কেমন শুকায় গেছে। নানি মিথ্যে কথা কইলা কেন? আমরা না আজকে সকালবেলা কাপনুরুস খেলাম। হাই কাপনুরুস খেলে কি পেট ভরে? পাতে খিদে যায়, পেটের এক কোনো ভরে না, রাতের একটু কাপনুরুস আছিল হয়ে খাইছি। আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ কইছি মানে কি কইতে, আমি দুই নাই, কে কখন আমির হয় কে কখন গরিব হয় আমরা কেউ বলতে পারি না। বাজান এই সব বড় কথা শুনে ফ্যাট বলবো না, কিছু খাওন দাও, একটু খাই। আচ্ছা ঠিক আছে খাইন, কোনো অসুবিধা নাই, আমি তো জানি করি আসছি, কিছু খাই না দেখি, সামনে কিছু খামো নেই। আচ্ছা ভালো কথা, এলাসি বেগমের কোনো খোঁজ খবর জানেননি?
না গো বাজান, এই যে গেল এরপর থেকে তার কোনো খোঁজ খবর নাই, মোবাইলটাও বন্ধ, কি করি কল তো? এই জন্য আপনার একটু আগে বললাম না, এই দুনিয়ায় কে কখন আমির হয় আর কে কখন গরিব থাকে এটা কেউ বলতে পারে না। শুনেন আপনার হে এলাসি বেগম, এ আর এখন এলাসি বেগম নাই, আরে হে তো এখন হাজার কোটি টাকার মালিক, আর হের নামও এলাসি বেগম নয়, কিন্তু হের নাম হলো জরা ম্যাডাম, বুঝিনি কি কইলা তুমি, কি কি নাম হের? জরা ম্যাডাম। জরা ম্যাডাম হের পাইলাম রাস্তায়, কন্যা আসিল সেরা কাপড় চোপড় কৈতিক আইসে বাড়ি ঘর কই কিছু কইতে পারে না, হের আমি ঘরে নিয়ে গেলাম, আদর যত্ন করে নিজের মাইয়ার মতো রাখলাম, হ্যাঁ আজ বড় লোকের খবর পেয়ে আমাকে ভুলে গেল। আরে আমরা ব্যাগগুলি তো অবাক হয়ে গেছি, মানে ঘটনা হয়েছে কি, এই একটা অ্যাক্সিডেন্ট করছি আরেকজনের সাথে, তারপরে হয়েছে কি সে যখন সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর সে বলছে তার নাম নাকি এলাসি বেগম নয়, তার নাম হলো জরা ম্যাডাম, হ্যাঁ তার বাপের নাম আজগর আলী, তার বাপের হলো হীরার ব্যবসা, হাজার কোটি টাকার মালিক। কি কইলা, কত টাকার মালিক? হাজার হাজার কোটি টাকার মালিক। নিজের বাসার মতো এখানে খাওয়া দাওয়া কোন বিষয় না, চলো। হে আকাশ, একদিন ছিলে তুমি মেরুনি সিডনির সমুদ্রের মতো, তারপর হয়ে গেছো প্রভাতের নদীটির মতো প্রতিফলন। বাবা দারুন দারুন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজগর সাহ, রেমন সাহ, হঠাৎ করে আপনারা হাওয়া হয়ে গেলেন গা? ওই আমি, আমরা ওই যে একটা ফ্যাক্টরি ভিজিট করতে গেছিলাম, আমাদের একটা মাল মানে মালয়েশিয়া শিপমেন্ট হবে, তো ওইটার ব্যাপারে গেছিলাম। তা না স্যার, না বালা বাবু, আপনাকেও ব্যবসা বাণিজ্য আছে, আপনারা দেখবেন যাবেন, এটাই স্বাভাবিক। তা আমরাও মেহমান মানুষ চাইছি, আপনারা একটু কয়ে হয়ে যাবেন না? আপনাকে ফোন করছিলাম, ফোন করে দেখি আপনাকে দুজনের মোবাইলই বন্ধ, তা ভাবলাম কি না কি কি ভেবেছিলে, পালিয়ে গেছি? না না, এই আজগর আলী চৌধুরীরা কখনো পালায় না। আপনার এই কথা আমি মানতে পারলাম না, ওনার একদম কোনো বুদ্ধি নেই, খুবই কনফিউজড একটা ক্যারেক্টার। আপনার মেয়ে ঝরা, তাকে আপনি গ্রহণ করছেন না কেন? আমরা তো সবাই অস্থির, তাছাড়া আমার সঙ্গে অনেক চামে চিকলে বুঝা বই না, আমরা ওই ঝরা রুলে পলাই যাই। আপনার কোনো কিছু হইলে আপনার খেলে পলাই যান, কিচ্ছু বুঝি না।